সব মেয়েরই একটা ড্রিম থাকে, খুব সুন্দর একটা ফ্ল্যাট, আমি তুমি নির্জনে নিরিবিলি। ভাগ্যিস তোমার বাড়িটা খালি, বাবা চায় আমার একটা জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হোক। কুল কি কুল, কোনো প্রিভেসি নেই। বড়ি কি দা বড়ি কামচা, ও জানে বাড়িতে কাজের লোক ছাড়া কেউ থাকে না। সবাই কি সিনসিয়ার, ও যদি জানতে পারে তোমরা এই বাড়িতে থাকো তাহলে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। ঘটি না বাঙাল। হ্যাঁ আমি বাঙাল, তো কি হয়েছে? এই তোমার প্রবলেমটা কোথায়? দেখুন, ইস্ট বেঙ্গল আমাদের জাত শত্রু, যখনই ডারবি তখনই হারবি, এই আমাদের মূল মন্ত্র। জয় মনবাস। কোন ইস্ট বেঙ্গলের মেয়ে অ্যালাউড না। এই মেয়েকে শেষে তুই পছন্দ করলি? বগল কাটা কেমন একটা জামা পরেছিল। এরা কারা? নিজের হবু বউয়ের জামা কাপড় জাজ করছে। সব কটাকে বাদ দিয়ে দেবো, নতুন কাজের লোক রাখবো। গুড মর্নিং বৌমা। আমরা কিন্তু কেউ কাজের লোক নই, এটা একটা একান্নবর্তী পরিবার। নিজের মা বাবাকে কাজের লোক সাজাতে লজ্জা করলো না? আমি তো জানতাম ভালোবাসায় ঘটি বাঙাল, মোহনবাগান ইস্ট বেঙ্গল, এগুলো কিছু হয় না। যতই হোক এটা আমাদের বংশের একটা রীতি। রাখো তো তোমার বংশ, এইভাবে পলাশকে ডিসঅনার করা উচিত নয়। আসলে তো দুটো মানুষের ভালো থাকা। নাও ইউ নিড টু ডিসাইড তুমি কি করবে। পাড়ায় তো নিয়ে একটা আলোচনা হবেই। আমি এই মেয়েকে মোটে পছন্দ করতে পারছি না, এই বিয়ে হবে না। সারা জীবন তোমাকে সময় দিলেও তুমি কিচ্ছু করতে পারবে না পলাশ।